পাইপর কুকুরকে নিয়ে গেছিল তৃণমূলের একজন বিধায়ক ডায়ালিসিস করাতে, মানুষের ডায়ালিসিস কুকুরকে করাতে নিয়ে গেছিল এরা। আপনি যদি খোঁজ নেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে এবং ডাক্তারি করছে, এই জেলারও তৃণমূলের বড় নেতা প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক তার ছেলে প্রথমে ঢুকেছিল লক্ষণ শেঠের আইকিয়ারে, পরে রাজ্য সরকার জয়েন্টে ঢুকিয়ে দিয়েছে। একইভাবে উত্তরবঙ্গের একজন হেরে যাওয়া মন্ত্রী তার মেয়ে এবং গোটা রাজ্যের তালিকা প্রস্তুত, জয়েন্ট এন্ট্রান্সে ভুয়া ডাক্তার নিয়োগ করে এরা জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পর্যন্ত পাল্টে দিয়েছে। তাই আমাদের শুধুমাত্র খাদ্য আর শিক্ষাকে জেলে দেখলে হবে না, আমরা দেখতে চাই স্বাস্থ্য কবে জেলে গেল। আর কয়লা বালি গরু পাচার করা মহামান্য ভাইপো তা তো আপনারা আমাদের উপর ছেড়ে দেন। টাইম ইজ নকিং দ্য ডোর, একটা নেড়িকে লাগিয়ে রেখেছে আমার পিছনে, নেড়ি একটা, ওই যে দেখেন না গা থেকে চুল উঠা নেড়ি একটা, 3.5 বছরের জেল খাটা মাল 2020 ডিসেম্বর থেকে শুধু ঘেউ 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 করে প্রত্যেক দিন, আজও ঘেউ 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 করছে। একটা নেড়িয়ে মমতার পোষ্য মমতার ভাইপোকে মাসে 3 লাখ টাকা করে বেতন দেয়। অপেক্ষা করে রাখুন, আমি সোজা করা লোক এদের। আমি লক্ষণ শেঠকে প্রাক্তন করে দিয়েছি, 78 বছর বয়সে বিয়ে করছে। আর মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, কথাবার্তার অসংলগ্ন কথাবার্তার কোনো ছিরি নাই। মমতা ব্যানার্জি ভুল বকছে, শুভেন্দু অধিকারীর আতঙ্ক 1956-র আতঙ্ক, আমি তো চ্যালেঞ্জ করে বলেছি, আপনি মমতা ব্যানার্জি আপনার অতীত কি আর বর্তমান কি, আপনি কিভাবে বদলেছেন, কিভাবে আপনি ওই সামনে কালি দেখিয়ে ভিতরে কি করেন আমরা সব জানি, কেউ না জানলো আমি অন্তত জানি। আমি বলেছিলাম আপনি শুভেন্দু অধিকারীর নাম ধরার তো ক্ষমতা নেই, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, কালীঘাটে নালাটা জবরদখল করে বসে আছেন, ওই জায়গার দলিলটা দেখান আগে, ওই জায়গার দলিলটা দেখান। মিথ্যা লগ্নে জন্মেছে চিটিংবাজ পরিবার, আগে ডক্টরেট লিখত এখন ডক্টরেট লেখে না চিটিংবাজ, আর ভাইপোটাও একই রকম, কারণ একই গাছে তো একই ফল হয়, ঝাড়ে তো আলাদা বাস হতে পারে না, সরল ঝাড়ে সরল বাস, পিকটি ঝাড়ে পিকটি বাস, কাটা মাসে কাটা ঝাড়ে কাটা মাস, একই হয়, আপনারা গায়ের লোক জানেন তো, সব ঝাড়ে একই রকম বাস হয়। অতএব এই একই ঝড়ের বাস সব ভাইপো আগে MBA লিখত, সেটাও এখন লেখে না। আপনারা অপেক্ষা করে থাকুন, দেখতে থাকুন এদের পরিণতিটা কোথায় হয়। অরবিন্দ কেজরিওয়াল, ভাইপো, হেমন্ত সোরেন, চোরেদের কোথায় স্থান হয় শুধু দেখতে থাকুন। এর নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা।